জনপ্রিয় তারকা দম্পতি অজয় ও কাজলের মেয়ে নাইসা দেবগন। বলিউডে এখনও আত্মপ্রকাশ হয়নি নাইসার, তার আগেই নেট দুনিয়ায় বড় সংখ্যক ফলোয়ার্স রয়েছে তার। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় নাইসা, প্রায়ই নিজের নিত্য নতুন ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি, যা ক্ষণিকের মধ্যেই ভাইরাল হয়ে যায়। এদিকে নাইসার নামে একাধিক ইনস্টাগ্রাম প্রোফাইল রয়েছে, সেখানেই দেখা গেল তার স্পেনে ছুটি কাটানোর ছবি। তবে অবাক করার বিষয় হল, নাইসার সাথে দেখা গেছে অভিনেত্রী জাহ্নবী কাপুরের প্রেমিক অরহান আউত্রামনিকে। অরহান সহ আরও বেশ কয়েকজনের সঙ্গে নাইট ক্লাবে পার্টি করতেও দেখা যায় নাইসাকে। কিছুদিন আগে শোনা গিয়েছিল অরহানের সঙ্গে নাকি ডেট করছেন জাহ্নবী কাপুর, আর নায়িকার সেই কথিত প্রেমিকের সঙ্গে একান্তে দেখা গেল কাজল কন্যাকে। এদিকে দুদিন আগেই জাহ্নবীর সঙ্গে মধ্যাহ্নভোজ সারতে দেখা যায় নাইসা দেবগনকে, সেখানে উপস্থিত ছিলেন অরহানও। নাইসা এখনও বলিউডে পা না রাখলেও নেট দুনিয়ায় প্রায়ই কটাক্ষের শিকার হন তিনি। যতবার ঘর থেকে বের হন, পিছু নেন পাপারাজ্জিরা। মূলত খোলামেলা পোশাকের জেরেই কটাক্ষের শিকার হতে হয় তাকে, এমনকি গায়ের রং নিয়েও বিদ্রূপের শিকার হয়েছেন বহুবার।